ওয়েলকাম টু চিত্রাঙ্কন আর্টওয়ার্ক চ্যানেল। আজকের এই পর্বে আমি বাচ্চাদের একটা রেনি ওয়েদারের ওপর একটা কাজ আমি করব, যদিও খুব সোজা সে কাজটা। সেই কাজটা আশা করছি আমাদের ছোট ছোট যারা স্টুডেন্ট আছে বা যারা ক্লাস দেখে গ্রুপ দেখে কাজ করো বা ইউটিউব চ্যানেল দেখে কাজ করো তারা খুব সুন্দরভাবে পেরে যাবে। তো ইজি কাজের ওপর প্রথম যেটা দেখাচ্ছি একটা স্নেল। তো দেখো মোটামুটি পেজের মাঝখান থেকে আমরা একটা ডি শেপ আমরা করে নেবো, অর্ধবৃত্ত যেটাকে বলে। সেই কাজটা এইভাবে অর্ধবৃত্ত করার পর ঠিক আমি জয়েন করছি, দেখো পরপর কীভাবে। তো দেখো এরপরে একটা প্যাঁচানো লাইন ওই ডিটার মধ্যে হয়ে গেলে এরপরে যেটা করা হলো তোমরা ওপাশ দিয়েও করতে পারো। নেক্সট আমরা একটা ঠিক ওর পাশে লাগোয়া একটা উল্টো ইউ এর মতো শেপ করে ওটাকে জুড়ে দেবো। নেক্সট দুটো চোখ ঠিক পরপর পাশাপাশি এবং দুটো ফিলার্স করে আমরা একটু পেছন দিকের মাঠের শেষ অংশটা করে আর নিচে একটু জলের কাজ করে দেবো। দেখো হয়ে গেলে এরপরে মেঘ যেভাবে রয়েছে ড্রয়িংটা খুবই সোজা, আশা করছি ভালো করে পেরেছো। রেন ড্রপগুলো করে নাও, তবে রেন ড্রপগুলো একটা কথা কি তোমরা গোল করে ফেলবে না, একটু লম্বাটে, শেপটা কিন্তু একটু লম্বাটে আছে, হ্যাঁ এইগুলোকে খেয়াল রাখবে, নাক এবং মুখ। ব্যাস হয়ে গেল, এবার আমরা কালারে চলে আসবো জিনিসটাকে। দেখো কীভাবে মন দিয়ে কালারগুলো করছি আমরা, পরপর তোমরাও সেভাবে ট্রাই করো। প্রথমে আমরা ডার্ক গ্রে কালারটা দিয়ে আমরা মেঘের কালারটা করব, ডার্ক গ্রে কালার। দেখো এইভাবে আমরা পাশের মেঘটাকে করে ফেললাম। এবারে আমরা চলে আসব স্নেলের যে খোলসাটা আছে, মানে উপরে যে খোলসটা থাকে সেটাকে, মোটামুটি আমরা সেটা অরেঞ্জ কালার নিতে পারি বা অরেঞ্জ ক্যাটাগরির কোনো কালার নিয়ে আমরা কাজটা করতে পারি। আমি অরেঞ্জ কালারটা নিয়েই করছি, ওপরের যে সেলের যে ওপরের যে সেলটা আছে মানে স্নেলের সেইটাকে কিন্তু আমরা অরেঞ্জ কালার দিয়ে করে ফেলব। এর পরের পার্টে আমরা কিন্তু দেখো একটা ব্রাউন কালার নিয়েছি বা বানশায়না নিয়ে, যে প্যাঁচানো যে গোলটা আছে সেইটার ওপরে আমরা কিন্তু ওইটাকে আর একটুখানি রাউন্ড করে একটু বুলিয়ে দিচ্ছি, তাতে দেখতে আর একটুখানি ডিটেলিং হবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে, তোমরাও চেষ্টা করো। আর একটু করে ঘষে দেবে লাইনটাকে দিয়ে আগের অরেঞ্জের সাথে একটু হাত দিয়ে হোক কাপড় দিয়ে হোক একটু মিলিয়ে দেবে, খুব বেশি দরকার নেই, অল্প করে করলেও হবে জিনিসটা। পরের পর্যায়ে আমরা দেখো স্নেলের যে বডিটা আছে সেই বডির ওপরে যে কালারটা আমরা একটা স্কিন কালার অথবা লাইট ব্রাউন কালার অথবা বাফ কালার, আমি অনেকগুলো কালারের নাম বললাম তার মধ্যে আমি লাইট ব্রাউনটাই নিয়েছি। তোমাদের কাছে লাইট ব্রাউন না থাকলে তোমরা বাফ কালার বা স্কিন কালার দিয়েও কিন্তু করতে পারো, তাতে দেখতেও সুন্দর লাগবে, আমি এটা লাইট ব্রাউন দিয়েছি। এবারে দেখো আমি শেষের দিকটা কিছুটা ছেড়ে রেখে সেই জায়গাটা কিন্তু আমরা একটুখানি বার্ন শাইনা দিয়ে দিলাম বা ব্রাউন দিয়ে দিলাম, দিয়ে আবার ওই অংশটা দুটো অংশের মধ্যে একটুখানি আঙুল ঘষে দিয়েও তোমরা মিক্সড করতে পারো। চোখ দুটো কালো করে নিলে স্কেচ পেন দিয়ে করতে পারো, অদার্স কালার দিয়ে করতে পারো, উপরে ফিলার্সের ওপরের যে অংশটা আমরা রেড কালার দিয়ে দেবো। ব্যাস অনেকখানি কাজ কিন্তু আমাদের এইভাবে হয়ে গেল। এবার আমরা জলটা বাদ দিয়ে দেখো একটা নিচের জল আছে, জলটা বাদ দিয়ে কিন্তু পুরো অংশটা ইয়েলো গ্রিন বা লাইট গ্রিন কালার আমরা
করে নিয়ে ছবিটাতে আবার ফিরে আসছি। দেখো অলরেডি আমরা করে ফেলেওছি। এরপরে ওই জলের অংশটুকু বাদ দিয়ে আমরা একটু শ্যাপ গ্রিন, বর্ষার সময় শ্যাপ গ্রিন কালারটা বেশি হয় দেখা যায়, শ্যাপ গ্রিন কালারটা দিয়ে অল্প স্বল্প একটু স্ট্রোক যদি তোমরা পারো তাহলে তো খুব ভালো ব্যাপার। এটা ছোটো হলেও তোমরা চেষ্টা করো, এই জায়গাগুলো করতে ভালো লাগবে, হলেও ছবিটা খুব সুন্দর হবে। দেখো আমি অলরেডি করে দিয়েছি। আর তারপরে জলের অংশটা যেটা করছি সেটা স্কাই ব্লু কালার, সুন্দর করে ফেলো। আর লাইনগুলোর ওপর তোমরা একটু জোর দেবে, লাইনগুলো একরকমভাবেই টানবে, স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এক জায়গায় কিন্তু দুটো কখনোই করবে না। দেখো আমি স্লিপিং লাইন করছি জলে, তো স্লিপিং লাইনই করে যাচ্ছি। এইভাবে তোমরাকে এই জিনিসটাকে ফলো করবে। চলে আসছি রেনড্রপগুলো, রেনড্রপগুলো একদম স্কাই ব্লু কালার দিয়ে খুব ধীরে সুস্থে করবে। যদি তোমাদের কাছে কোনো কালার পেন্সিল থাকে তাহলে সবচেয়ে ভালো জানবে, ওগুলো কালার পেন্সিল দিয়েই করার চেষ্টা করবে, আর প্যাস্টেল হলে কিন্তু একটু বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখো মোটামুটি আমরা খানিকটা করে ফেলেছি। এবারে আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে মেঘের নিচের বর্ডারগুলো আস্তে আস্তে করার চেষ্টা করবে। সুন্দর আমিও করে ফেলছি, দেখো কীভাবে করছি, খুব ধীরে সুস্থে টানার চেষ্টা করবে যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু ফিনিশ হবে না। জলের নিচে আমরা একটা ডিপ ব্লু কালারের স্ট্রোক দেবো। দেখো জল যেভাবে থাকে ঠিক সেই রকমভাবে জলের একটু স্ট্রোক আমরা দিয়ে দিলাম, দিয়ে ছবিটাকে ফিনিশ করলাম। তো দেখো এইভাবে আমরা ছবিটাকে কিন্তু খুব সুন্দর করে ফিনিশ করে ফেললাম, তোমরাও করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো আজ এই অবধি।